সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিটি নিউজ ঢাকা দুপুরের বুলেটিনে। ডাক বিভাগকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অনলাইনে বাজার করা সহ যাবতীয় সেবা পাওয়া যায়, ডাক বিভাগ থেকেও যেন এসব আধুনিক সেবা দেওয়া যায় সে ব্যবস্থা করতে হবে। আধুনিক পরিবহন ব্যবস্থা করতে হবে যাতে ফলমূল, সবজি ও খাবার ওই গাড়িতে ভালো থাকে। কুলিং সিস্টেম রাখতে হবে গাড়ির সঙ্গে সঙ্গে, ডাকঘরগুলোতে চেম্বারও করতে হবে যাতে পণ্য ভালো রাখা যায়। বৃহস্পতিবার 27 মে বেলা 11টার দিকে ডাক অধিদপ্তরে নবনির্মিত সদর দফতর ডাক ভবন উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন তিনি। মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে নতুন মেধা তালিকায় ভর্তি চেয়ে রিটটি পর্যবেক্ষণ সহ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিট খারিজ করে আদালত বলেছেন, কোনো পরীক্ষার্থীর ফলাফল বিষয়ে অভিযোগ থাকলে তা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করবেন। দুই দিন বন্ধ থাকার পর আজ থেকে দেশের অভ্যন্তরীণ রুটে 2 ইঞ্জিনে দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। তবে 1 ইঞ্জিনে ছোট নৌযান চলাচল বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় ইয়াস উপকূল থেকে ভারতে চলে যাওয়ায় এই অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়েছে পশ্চিমবঙ্গে পর্যটন কেন্দ্র দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর ও দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চল। পশ্চিমবঙ্গের 134টি নদীর বাঁধ ভেঙে গেছে, বহু গ্রামে পানি ঢুকে পড়েছে, ঝড়ে মারা গেছে 4 জন। এছাড়া নিম্নচাপ সৃষ্টি হওয়ায় গতকাল বুধবার রাত থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে, বইছে ঝোড়ো হাওয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। বিস্তারিত তদন্ত করে আগামী 90 দিনের মধ্যে প্রতিবেদন পেশ করার নির্দেশ দিয়েছেন তিনি। স্থানীয় সময় 25 মে হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে বাইডেন এই নির্দেশ দেন। গোয়েন্দা সংস্থাগুলোকে বাড়তি প্রয়াস চালিয়ে এই ভাইরাস কীভাবে প্রথম মানুষের শরীরে সংক্রমিত হয়েছে সে বিষয়ে একটি নিশ্চিত সিদ্ধান্তে আসার জন্য প্রেসিডেন্ট বাইডেন তদন্তের নির্দেশ দিয়েছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ CPL এ নতুন মৌসুম অংশ নেবেন সাকিব আল হাসান। জামাইকা তালাওয়াসের হয়ে CPL এর এবারে মৌসুমে খেলবেন বাংলাদেশের হয়ে এই তারকা অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে CPL এর অফিসিয়াল পেজে খবরটি জানানো হয়েছে। 2016 এবং 2017 মৌসুমে জামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এই ছিল সিটি নিউজ ঢাকা দুপুরের বুলেটিনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।